জি, আপনাকে ধন্যবাদ। নরসিংদী জেলার 5টি সংসদীয় আসনের 644টি ভোট কেন্দ্রে নির্বিচ্ছিন্ন ভোট গ্রহণ চলছে। বেলা বাড়ার সাথে সাথে প্রচুর ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে এখানে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ চলবে বেলা 4টা পর্যন্ত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদীর শিবপুর উপজেলার সাদারচর ইউনিয়নের খুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি এবং দেখতে পেয়েছি, এখানকার সকল প্রার্থীর ভোটারদের ভালো উপস্থিতি আছে, এজেন্টরাও রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। আমরা জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা ডক্টর বদরুল আলমের সাথে কথা বলে জানতে পেরেছি, কেন্দ্রসমূহে ভোট গণনা শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ নরসিংদী থেকে। তৌহিদুর রহমান, মাই টিভি, নরসিংদী।